আসসালামু আলাইকুম অনেকেই চিন্তা করতেছেন যে এক্সডি বিস্কুটারটা নিব সেটার স্কোয়ার পার্টস অ্যাভেলেবেল আছে কিনা তো বেশিরভাগ যারা আর তারা বলে যে আমাদের কাছে সমস্ত স্পেয়ার পার্টস আছে আপনাদের কোনো না কারণ নাই আমরাও শুরু থেকে বলতেছি আমরা যদিও প্রত্যেকটা স্পেয়ার পার্টস নিয়ে এসেছি আপনারা জানেন একটা স্কুটারে প্রায় এক হাজারের উপরে স্পেয়ার পার্টস থাকে সুতরাং এত হিউজ অ্যামাউন্টের স্পেয়ার পার্টস সচরাচর সবাই স্টকে রাখে না বাংলাদেশে স্কুটার এমনিতেই কম চলে তাই যারাই স্কুটার আনে তারা সব হান্ড্রেড পার্সেন্ট স্পেয়ার পার্টস আনে না কারণ সেই পার্টসগুলো পড়ে থাকে সেল হয় না অনেক টাকা ব্লক হয়ে থাকে তো আপনারা জানেন আমরা শুধুমাত্র এখন একটা মডেলই আনতেছি সেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেস্ট স্কুটার এবং অ্যাডভেঞ্চার স্কুটার এক্সডিবি এটা ওয়াটার কুল ইএফআই ডুয়াল চ্যানেল এবিএস এবং এই স্কুটারটা যদিও চায়নাতে অ্যাসেম্বলিং কিন্তু এই স্কুটারের সব কিছু ইউরোপিয়ান ফিউচার মানে ইউরোপিয়ান ফিচারগুলো ব্যবহার করা হয়েছে যেহেতু এটার মেইন টার্গেট মার্কেটটাই হচ্ছে ইউরোপ তাই ওরা চেষ্টা করছে কোয়ালিটি সম্পূর্ণ বেটার দেওয়ার জন্য এবং আপনারা জানেন এটা একটা অ্যাডভেঞ্চার স্কুটার যদিও আর একটা ব্র্যান্ডের নাম বলা উচিত না কিন্তু বাংলাদেশে অ্যাকচুয়ালি হোন্ডা এডিবি একটা অ্যাডভেঞ্চার স্কুটার দুটোই যেহেতু অ্যাডভেঞ্চার স্কুটার তাই কম কম্প্যারিজন করাই যেতে পারে তো আমরা আজকে এক দু একটা জিনিস কম্প্যারিজন করব এবং আপনাদেরকে দেখাবো যে এই স্কুটারটার স্পোয়ার পার্টস আমাদের কাছে আসলেও হান্ড্রেড পার্সেন্ট অ্যাভেলেবেল আছে কি না শুধু মুখে নয় আমরা প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিব পাশাপাশি বলতে চাই যে আপনারা যখন স্কুটার কিনতে আসবেন তখন আমাদের শোরুমে আমাদের ওয়ার হাউস একদম সাথে আপনারা কনফার্ম হয়ে নিবেন যে আমাদের স্পেয়ার পার্টস আসলেও হান্ড্রেড পার্সেন্ট অ্যাভেলেবেল আছে কি না আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি সমস্ত পার্টস এনে রেখেছি তাই আশা করবো যে কোনো এক্সডিবি রাইডারকে স্পেয়ার পার্টসের জন্য একটা দিনও ওয়েট করতে হবে না তো দুটোই অ্যাডভেঞ্চার স্কুটার বাংলাদেশে অ্যাকচুয়ালি অ্যাডভেঞ্চার স্কুটারটাই বেশি প্রয়োজন কারণ আমাদের দেশের রাস্তাঘাটের যে অবস্থা এখানে আসলে অন রোড স্কুটার দিয়ে সব জায়গায় আপনি যেতে পারবেন না অ্যাডভেঞ্চার স্কুটার হলে অনরোড অফ রোড ভাঙাচোড়া রাস্তা সব জায়গায় যেতে পারবেন এবং আমি মনে করি আমাদের দেশের রাস্তার পরিপ্রেক্ষিতে অ্যাডভেঞ্চার স্কুটার হচ্ছে সবচেয়ে বেস্ট সলিউশন তো আজকে আমরা দেখাবো যে আমাদের কাছে আসলেও হানড্রেড পার্সেন্ট স্পেয়ার পার্টস অ্যাভেলেবেল আছে কিনা যদি অ্যাভেলেবেল থাকে তাহলে এটা প্রাইসিংটা কীরকম অন্য ব্র্যান্ডের যে প্রাইসিংগুলি আছে সে অনেকেই স্কুটার হয়তো বেশি দাম দিয়ে একটা কিনেই ফেললো ভালো ব্র্যান্ডের অনেক সুনাম শুনে কিন্তু পরবর্তীতে তার অবশ্যই সার্ভিস করতে হবে তাকে স্পেয়ার পার্টস কিনতে হবে সেই স্পেয়ার পার্টস কিনতে গিয়ে সেই স্পেয়ার পার্টসের প্রাইসটা আপনি কেনার আগে যদি জেনে থাকেন এবং অন্য ব্র্যান্ডের সাথে কম্প্যারিজেন করে থাকেন তাহলে আপনাকে ক্রয় করতে একটা বিশেষ বিশেষ আইডিয়া করতে আপনার সুবিধা হবে এবং আপনাকে বেস্ট ডিসিশন নিতে সহজ হবে তো আমরা দেখবো আমাদের এক্সিবি পার্সের প্রাইস কীরকম আমরা অনলি ফাইভ পার্সেন্ট প্রফিট করি স্পেয়ার পার্সে এখন অবশ্যই অন্য ব্র্যান্ডের সাথেও আমরা বলবো যেহেতু দুটো অ্যাডভেঞ্চার স্কুটার ওই স্কুটার পার্স কিনতে গেলে আপনার কীরকম টাকা খরচ করতে হবে এবং আমাদেরটা কিনতে গেলে কীরকম খরচ করতে হবে এবং দুটো কোয়ালিটি কি বলতেই পারে অনেকে যে এইটার দুটো কোয়ালিটি কেমন কোয়ালিটিটাও আমরা বলবো কোয়ালিটিটা অবশ্যই আমাদের বেশিরভাগ পার্সের ভালো এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট না বললেই নয় যে অনেকেই ভাবে যে একটা ভালো ব্র্যান্ড সেটা একটা জাপানিজ ব্র্যান্ড হতে পারে জাপানিজ ব্র্যান্ড কিনবো সেটা অবশ্যই সোনাম ধন্য ব্র্যান্ড সেই জিনিসটা অবশ্যই ভালো হবে এখানে একটা সামান্য ইনফরমেশন আমাদের অবশ্যই জানা উচিত যে কোনো ব্র্যান্ডই তার সম্পূর্ণ হান্ড্রেড পারসেন্ট স্পেপার্স নিজেরা তৈরি করে না যেমন ধরুন আপনার হাতের স্যামসাং ফোনটাই এটা কি সব জিনিস স্যামসাং তৈরি করেছে না এটার প্রসেসর থেকে শুরু করে অন্যান্য জিনিস অনেক ভেন্ডোর কোম্পানি থেকে ওরা কালেক্ট করেছে তারপর ওটা অ্যাসেম্বলিং করছে ঠিক সেরকম হোন্ডা ইয়ামা এবং অন্যান্য সোনামধন্য জাপানিজ ব্র্যান্ডও তাদের সমস্ত পার্টস নিজেরা তৈরি করে না ইভেন প্রত্যেকটা দেশে যখন ওরা ম্যানুফ্যাকচার করে সেই দেশের মানুষের ক্রয় ক্ষমতার উপর নির্ভর করে কিছু পার্টস ওরা কোয়ালিটি তারতম্য করে থাকে যেমন ধরেন হোন্ডা যখন জাপানে তৈরি করে তখন কোয়ালিটিটা বেশ দেওয়ার চেষ্টা করে বা ইউরোপে যখন সেল করে কোয়ালিটিটা যথেষ্ট ভালো দেওয়ার চেষ্টা করে জানে যে ওই দেশের লোকজনের টাকা নিয়ে সমস্যা নেই ওরা বেশি দাম দিয়ে ভালো প্রোডাক্ট কিনতে পারবে সেই একই মডেল যখন সেটা ইন্ডিয়াতে বা ইন্দোনেশিয়াতে যায় তখন জানে ওই দেশের মানুষের ক্রয় ক্ষমতা কম তাই কিছু কিছু ভ্যান্ডর ওরা সিলেক্ট করে যে যে সকল ভ্যান্ডোর অনেক কম দামে তাদেরকে প্রোডাক্টগুলি সাপ্লাই করতে পারে ঠিক তাই হোন্ডা এডিবি তার সমস্ত পার্টস নিজে বানায় না সেই সকল জিনিস যেমন ইসিউ ওয়ারিং ইত্যাদি ইন্দোনেশিয়ান লোকাল কোম্পানির কাছ থেকে নিয়ে আসে যে কারণে তারা প্রাইসটা কম দিতে সামর্থ্য হয় ঠিক সামনেই তা ইন্দোনেশিয়ার পাশেই হচ্ছে থাইল্যান্ড থাইল্যান্ডের মানুষের ক্ষমতা একটু বেশি থাইল্যান্ডের এডিবি এবং ইন্দ্রিশিয়ান এডিবি দেখবেন একরকম না থ্যালেন্টের কোয়ালিটিটা একটু বেটার এবং প্রাইসিংটাও অনেক বেশি হয়ে থাকে তো আমাদের এই স্কুটারটা যদিও চাইনিজ কোম্পানি কিন্তু ওদের মেইন মার্কেট হচ্ছে মেন মার্কেট এবং মেন টার্গেট হচ্ছে ইউরোপ তো ওরা চেষ্টা করেছে ওদের সব কিছু ভেন্ডরগুলা সবচেয়ে বেস্ট ভেন্ডর সিলেক্ট করার যেমন এক্সডিবির স্কুটারের ইঞ্জিনটা কিন্তু পিয়াজুর ইঞ্জিন জি একশো পঞ্চাশ এস ইঞ্জিন সহ সমস্ত জায়গায় এটা আপনার ব্র্যান্ডিং করতে পারবেন আপনারা চাইলে দেখতে পারবেন আপনারা আমাদের সার্ভিস সেন্টার কিংবা শোরুমে আসতে পারেন ইঞ্জিনের ভিতরে খোদাই করে জি একশো পঞ্চাশ এস খোদাই করা আছে এবং আপনারা অনলাইনেই সার্চ করে দেখতে পারবেন এই ইঞ্জিনটা আসলে কি কিনা পাশাপাশি এর সাসপেনশন সাসপেনশন হচ্ছে কে ওয়াই বি জাপানিস কোম্পানি যে কোম্পানি কিনা জাপানের বিভিন্ন গাড়ি এবং মোটরসাইকেলের সাসপেনশন তৈরি করে সেই ঠিক সেই রকম এটার যে ইসিউটা ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিট আছে আপনারা জানেন ইসি হচ্ছে একটা বাইকের মাথা আপনারা যদি পুরো বাইকটাকে একটা কম্পিউটার মনে করে থাকেন তাহলে এটা সিপিউ হচ্ছে ইসিউ তো ইসিউটা ইউজ করা হয়েছে কোনো চাইনিজ কোম্পানি বা ইন্দোনেশিয়ান কোম্পানির না এর ইসিউটা তৈরি করা হয়েছে জার্মানির বোশ কোম্পানির সাপ্লাই করা জার্মানির বোশ কোম্পানির এবিএস মডেল ইউজ করা হয়েছে এই দুইটারই ডুয়াল চ্যানেল এবিএস এটা কোনো সিঙ্গেল চ্যানেল এবিএস না ডুয়াল চ্যানেল এবিএস ডুয়াল চ্যানেল এবিএসটা তৈরি হচ্ছে তাও বোস কোম্পানি এবং এটা যত ইলেকট্রনিক্স ওয়ারিং আছে সব বোস বোস কোম্পানির এবিএস মডেলটা হচ্ছে বোস কোম্পানির চেষ্টা করেছে ওরা সবচেয়ে ভালো জিনিসগুলা ডেলিভারি দেওয়ার জন্য পাশাপাশি এর ব্রেকিং সিস্টেমটা তৈরি করেছে জে জুয়ান ওয়ান কোম্পানির জে জুয়ান কোম্পানি কিন্তু কোনো চাইনিজ কোম্পানি না জে জুয়ান হচ্ছে স্প্যান ও স্প্যানিশ অরিজিন এবং আপনারা খুব এক্সপেন্সিভ এবং ভালো ভালো বাইকে এই ব্র্যান্ডের বাইকের যে আপনার ক্যালিপার জে জুয়ান ক্যালিপার এবং ব্রেক প্যাড ইউজ করতে দেখবেন ঠিক তাই অ্যাকচুয়ালি এই স্কুটারটার বডি পার্সে এবং চল বাদে অ্যাকচুয়ালি আর কোনো কিছুই চাইনিজ না অ্যাসেম্বলিং হয়েছে চাইনিজে আর যদি বডি পার্টসের কথা বলেন তাহলে প্রত্যেকটা বডি আপনারা গাড়ি কেনার আগে অবশ্যই দেখবেন হোন্ডা এডিবির চেয়ে এক্স ডিবির বডি কোয়ালিটি থাউজেন্ড টাইম বেটার আমি জোর দিয়ে বলতে পারি অনেকেই হয়তো আশাহত হবেন বা দুঃখ পাবেন কিন্তু জিনিসটা আসলেও সত্য এবং আপনারা প্র্যাকটিক্যালি যাচাই করে নেবেন আশা করি প্রত্যেকটা এ ফাইবার মজবুত এ ফাইবার আপনার এডিবির চেয়ে অনেক মোটা এবং বিল কোয়ালিটি এটা নিয়েও আমি কিছু বলবো না এটা আপনারা আসবেন আমাদের শোরুমে এবং পাশাপাশি কম্পেয়ার করে দেখার চেষ্টা করবেন যে বিল কোয়ালিটি কতটা ভালো আচ্ছা যাই হোক এখন আমরা আপনাকে আপনাদেরকে দেখাবো যে অনেকেই বলেন হয়তো আপনি মুখে মুখে বলেন একশো পার্সেন্ট পার্স আছে আসলে কি আপনার কাছে সব পার্স আছে সেটাই আমরা দেখানোর চেষ্টা করবো তো প্রথমে শুরু করি বড়ি পার্টস থেকে আর বাইদেও ওয়ে বলে নিচ্ছি আমি এখান থেকে গোডাউন থেকে কিছু কিছু করে একটা একটা করে পার্স নিয়ে আসছি আপনাদের শুধু এই ভিডিওতে দেখানোর জন্য আপনারা যখন গাড়ি কিনবেন আমরা আমাদের গোডানটা একেবারে পাশে সাথে আমরা আপনাদেরকে খুলে খুলে প্রত্যেকটা পার্সে কার্টুন দেখাতে পারবো আমরা যে পরিমাণ পার্স নিয়ে এসেছি এসেছি সেটা পাঁচ ছ বছরের শেষ হবে না এবং একটা পার্সের হলে সেটা আবার ওটা দিয়ে সেই মানে খালি জায়গাটা শূন্যস্থানটা পূরণ করতেছি তাই আমাদের কাছে ইনশাল্লাহ সব সময় স্পেয়ার পার্টস থাকবে যে পরিমাণ স্পেয়ার পার্টস এনেছি সেটা দিয়ে তিনটা চারটা স্কুটার কেনা যেত এরকম পরিমাণে স্পেয়ার পার্টস এনেছি যাতে আমাদের ভবিষ্যৎটা ভালো হয় এবং আপনারা যারা এক্সডিবি রাইডার তারা কখনোই সার্ভিস সংক্রান্ত বা পার সংক্রান্ত সমস্যা ফিল না করেন তো প্রথমেই দেখাচ্ছি বডি পার্টস আপনারা জানেন এক্সডিবি তিনটা কালারে আমরা আনতেছি ব্ল্যাক ম্যাট ব্ল্যাক কালার রেড কালার প্লসি রেড এবং হচ্ছে গ্রে এর তিনটা কালার এবং শুধু বডি একটা কালার আনি নেই আমরা তিনটা কালারই বডি নিয়ে আসছি এবং বডি শুধু একপাশের বডি না যত বডি আছে এই স্কুটারে সব বডি নিয়ে আসছি এখানে বডি পার্সের কথা প্রসঙ্গে যেহেতু আসো সেক্ষেত্রে বলি এই স্কুটারটার এবিএসের বডি অ্যাকচুয়ালি কয়টা আছে টোটাল ছয়টা পার্ট আছে হ্যাঁ সামনের এইখানে কানের অংশটা এই পাশে একটা ওই পাশে একটা যেটার দাম প্রায় আড়াই হাজার টাকা নিচে যে বড় সবচেয়ে বড়ো এবিএসের পার্টটা দেখেন সেটার দাম সাড়ে চার হাজার টাকা পিছন সাইডে আড়াই হাজার আড়াই হাজার দুই হাজার টাকা তার মানে এই টোটাল সাড়ে আঠারো হাজার টাকায় আপনি এক্স ইস টিভি সম্পূর্ণ এ আপনার এভিএসএস যে বডিগুলি আছে সেগুলি পাচ্ছেন ফাইবার বডিগুলি কম্প্যারিজন যদি করতে হয় তাহলে এডিবির যদি কথা বলি এডিবিরও সিক্স সেম কয়টা পার্টস আছে এবং আপনারা জেনে অবাক হবেন যে এই পার্টস তাদের দাম হচ্ছে এই ছয়টা পার্টের ছয়টা মানে এ যে কয়টা পার্ট আছে সেটা প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা হ্যাঁ আমাদেরটা যদি আঠেরো হাজার পাঁচশো টাকা হয় এবং বিল কোয়ালিটি এবং মজবুত হওয়া সত্ত্বেও আঠারো হাজার পাঁচশো টাকা সেখানে অন্য কোম্পানির পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা এটা হচ্ছে বডি পার্টসের কথা বললাম তো অনেকে বলতে পারেন যে আপনি শুধু এবিএস বডি পার্টস আনছেন না আমরা স্টকে এবিএসের বডির পাশাপাশি এই স্কুটারটাতে যত পরিমাণ যে পরিমাণ বডি আছে সব নিয়ে এসেছি ইভেন কি ভিতরে যে পার্টসগুলি আছে প্লাস্টিকের পার্টসগুলি আছে সেগুলোও এনে এনে নিয়ে শুধু পিপি এবিএস সব কিছু কোনো কিছু বাদ নেই আলহামদুলিল্লাহ হ্যাঁ যে দেখেন এটা ব্ল্টন বেল্টিন ফর্ক এটা আপনার বডির সাথেই আসে আপনার যদি লাগাতে না চান তারা খুলে নেবেন সমস্যা নাই তারপরে সামনে যে খুচরা খুসা কিছু বড়ি দেখাচ্ছি যে অ্যাভেলেবিলিটি আছে কি না সামনের অংশ জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে আমাদের কাছে সব বড়ি আছে কিনা হ্যাঁ সাইডের অংশ সবগুলি কালারে রেড গ্রে সবগুলি আছে তারপরে পিপি কালোগুলো দেখো পিপিগুলো যেগুলো আমাকে বলতে পারেন যে এ বেশ নিয়ে এসেছেন না আমরা ইচ অ্যান্ড এভরি বডি সব কিছু নিয়ে এসেছি সেটা ভিতরের হোক বাইরের হোক সব কিছু এগুলো সাধারণত পিপি বডি কালো হয় এগুলো সাধারণত নষ্ট হয় না এগুলো ফাটার কোনো সুযোগ নাই। তারপরও এগুলো আমরা প্রত্যেকটা প্রত্যেকটা নিয়ে এসেছি যত পিপি বডি এবিএস বডি ফাইবার বডি চা আছে সব কিছু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেসব জিনিস ভাঙার কোনো সম্ভাবনা নাই সে সকল জিনিসও আমাদের কাছে আছে সুতরাং কখনো যদি আপনি অ্যাক্সিডেন্ট করেন বা ভেঙে যায় কোনো সমস্যা নাই একদিনের ভিতরে এক দিনের ভিতরে আমরা সবগুলি জিনিস দিতে পারবো আপনাকে একটা দিনও আপনার স্কুটারটা ফেলে রাখতে হবে না বা অন্য দেশ থেকে আনার জন্য সময় নিতে হবে না অন্যান্য কোম্পানির বলে এই এই সুযোগ আমাদের নাই সব কিছু সব কিছু সমস্ত বডি স্পেয়ার পার্টস আমাদের অ্যাভেলেবেল আছে আলহামদুলিল্লাহ হ্যাঁ পিছে সামনে যা বরে যত ধরনের বডি পার্টস আছে সব নিয়ে আসছি শুধু বডি পার্টসটা সব জিনিস নিয়ে আসছে আমি কেকে দেখাচ্ছি শুধুমাত্র বডি পার্টসের কথা এখন বলতেছি এবিএস বডি অনেক মজবুত আপনারা যদি চান বডিগুলো একটু দেখে নেবেন এবিএস অ্যাকচুয়ালি আক্রেলিক ফাইবার এটা এব বিএসের এ অনেক বড়ো একটা টার্ম আছে অনেকে এবিএস বলতে চাকারই বেস বলে আসলে চাকারই বেস নেই বডিটাই এ এবিএস গরম একশো নব্বই ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত গরমে কিছু হবে না ঠান্ডা কিছু হবে না এবং সহজে ফাটবে না ভাঙবে না তারপর টুকি টাকি যে জিনিস আপনার এয়ার ফিল্টার ওয়েল ফিল্টার এগুলি শোয়াই সয় নিয়ে আসা হয়েছে যাতে কখনো একদিনের জন্য আপনার স্কুটারটা বসে না থাকে তারপরে আপনার সাইলেন্সার পাবে যেটা আপনার মাফলার আছে মাফলারের যে বডি কি যা আছে এক কোথায় সব ধরনের বডি পার্টস আমাদের এক্স ডিবি স্কুটারে আমাদের কাছে অ্যাভেলেবেল এখন বডি পার্টসের কথা বললাম এখন যেটা বলতেছি যে এ যে মডিউলটা এটা কথা ভোট বলতেছে এর মডেলটা কিন্তু বোস কোম্পানির ইসিউটা বোস কোম্পানির হ্যাঁ খুব ভালো ভালো কোম্পানির সেগুলো আমরা নিয়ে আসছি দেখাচ্ছি ইয়ে হেডলাইট অনেকে একটা নতুন মডেল আমরা নিয়ে আসছি যে গাড়িটা মাত্র বাষট্টি তেষট্টি পিস সেল হয়েছে সেই স্কুটারটার যে পার্স থাকবে না হেডলাইট থাকবে না তা না সব কিছু নিয়ে আসছে হেডলাইট নষ্ট হওয়ার সম্ভাবনা একদমই নাই খুবই ভালো চারটা এল এটার ভিতরে আছে একশো ওয়াটের কিন্তু এই লাইট নষ্ট হবে না জানি তারপরেও আপনারা সবসময় নিশ্চিন্ত থাকবেন যে আমাদের কাছে সবসময় সব কিছু অ্যাভেলেবেল আছে লাইট দেখাচ্ছে যখন ইন্ডিকেটর লাইট তারপরে টেল লাইট এগুলো দেখাচ্ছি তারপরে ও দিয়ে দিছে হাতে এই যে ব্রেক লিভার সাথে আছে সিলিন্ডার মাস্টার সিলিন্ডার আপনারা জানেন যে এক্স ডিবির যে ব্রেক লিভার সেটা অ্যাডজাস্ট করা যায় পাঁচটা পাঁচটা ইয়েতে এবং এটা খুবই ভালো কোয়ালিটির জেজুয়াং কোম্পানির এক একটা হ্যাঁ জেজুয়াং কোম্পানির খুবই ভালো কোয়ালিটির নষ্ট হবে না তারপরও আমাদের কাছে স্টক আছে যাতে কখনও আপনারা বলতে না পারেন যে এক্স ডিবি কোম্পানির পার্টস অ্যাভেলেবেল না এটা হচ্ছে ইন্ডিকেটার লাইট এবং সবচেয়ে মজার জিনিস হচ্ছে হোন্ডা এডিবির কথা যেহেতু বলতেছি হুন্ডা এডিবির পার্টস হচ্ছে আমাদের পার্স অলমোস্ট ওয়ান থার্ড তিন ভাগের এক ভাগ হ্যাঁ যেহেতু এডিবি যারা আনে বাংলাদেশে সব আন অফিসিয়ালি নিয়ে আসে যে কারণে তাদেরও কিনে নিয়ে আসতে হয় রিটেল প্রাইসে বাংলাদেশে তারপরে আবার ওদের প্রফিট মার্জেনও রাখতে হয় সো প্রাইসটা ওভার প্রাইসিংটা অনেক বেশি হয়ে যায় আমরা যেহেতু সরাসরি ম্যানুফ্যাকচারের কাছ থেকে কিনে আনতেছি তাই আমাদের কেনা প্রাইসও কম পড়তেছে এবং আমরা প্রফিট মার্জেনও অনেক কম রাখতেছি যে কারণে আপনারা স্পেয়ার পার্স ওদের চেয়ে কোয়ালিটি বেশি হওয়া সত্ত্বেও অনেক কম প্রাইসে কিনতে পাবেন ইনশাআল্লাহ তারপরে যেহেতু সিবিটি বক্স আসতে একটা স্কুটারের সিবিটি সিবিটি প্লাস সিবিটি জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট তিনটা জিনিস ইম্পর্টেন্ট ওখানে থাকে সেটা হচ্ছে ক্লাস প্লেট বেরেটের ফুল সেটটা বেল্ট এই যে দেখেন ক্লাস প্লেট বাংলাদেশের যে রাস্তার অবস্থা যে পরিমাণ জাম থাকে যা যে পরিমাণ ব্রেক চাপতে হয় ক্লাস প্লেটটা খুব ঘন ঘন নষ্ট হয়ে যায় আমি এগারো বছর ধরে স্কুটার সেক্টরে আছি আমি জানি যে এই ক্লাস প্লেটটা খুব দ্রুত নষ্ট হয়ে যায় এবং এই ক্লাস প্লেটটা অনেক হেভি এবং খুব এক্সপেন্সিভ আপনারা দেখবেন যে অ্যাডভেঞ্চার স্কুটার হিসাবে এই ক্লাসমেটটা কতটা ভালো অন্য যে কোনো ব্র্যান্ড সেটা এডিভি হোক আর যেটাই হোক আপনি হাতে নিয়ে দেখবেন এবং আজ আজকে আজ পর্যন্ত আমাদের অনেক কাস্টমারে বিশ হাজার কিলোমিটার উপরে চালিয়ে ফেলেছে তাদের কিন্তু এই শুটা একদমই হয়নি আমরা প্রত্যেকটা চেক করে দেখেছি যে এই শুটা এতটা ভালো মানে এটা জি একশো পঞ্চাশ এস এটা পিয়াজো কোম্পানি যদিও এটা চংডান ফ্যাক্টরিতে অ্যাসেম্বলিং হয়েছে যে এই পঞ্চাশ হাজার কিলোমিটার আগে এই ক্লাস প্লেট যাওয়া সম্ভবই না একদমই সম্ভব না এত ভালো কোয়ালিটির হ্যাঁ তো এইটা হুন্ডা এডিবিতে দাম হচ্ছে সাতাইশ হাজার টাকা সেখানে আমাদেরটা প্রাইস হচ্ছে এগারো হাজার টাকা তারপরে ভেরিয়াস ভেরিয়াট সেটা জি একশো পঞ্চাশ এস ইটালিয়ান কোম্পানির বল মজার ব্যাপারটা হচ্ছে জিরানের স্কুটারগুলো যখন আমি সার্ভিস করতাম চার থেকে পাঁচ হাজার কিলোমিটার পর পর ছয়টা যে বল থাকে যদিও দাম খুব বেশি না সে বলগুলো নষ্ট হয়ে যেত তা আলহামদুলিল্লাহ আমাদের অনেকগুলি কাস্টমার দশ হাজারের উপরে এমনকি কি আমিও পনেরো হাজার কিলোমিটার চালিয়ে ফেলেছি আমার বলটা এখন পর্যন্ত নষ্ট হয় নাই বল বোধ হয় সেল হয়েছে তাও অন্য বোধ হয় উনিশ হাজার কিলোমিটারে তাতেই বোঝা যায় এটার কোয়ালিটিটা কতটা ভালো তারপরে আরেকটা জিনিস বেন্ডো কোম্পানিটা কিন্তু জাপানিস বেন্ডো কোম্পানিটা হচ্ছে জাপানিস কোম্পানি কিন্তু ওদের ম্যানুফ্যাকচার প্লান্ট আছে ইন্ডিয়াতে ওদের ম্যানুফ্যাকচার প্লান্ট আছে ইন্দোনেশিয়াতে কিন্তু আমাদের যে ওরা যে বেল্টটা আমাদেরকে প্রোভাইড করেছে সেই বেল্টটা অ্যাকচুয়ালি মেড ইন জাপান আশা করি এই বেল্ট সহজে কিছুই হবে না আরেকটা মজার জিনিস সন্ধ্যায় দিবি অ্যাডভেঞ্চার স্কুটার যেহেতু আমি আবারও বারবার বলতেছি অ্যাডভেঞ্চার স্কুটার যেহেতু হোন্ডা এই ডিবির যে রেক্টিফায়ার এবং ইসিউ ইউনিটটা ওই দুটো একসাথে কম্বাইন্ড যে কারণে রেক্টিফায়ারটা নষ্ট হয়ে গেলো তাহলেও আপনাকে ফুল সেটটা চেঞ্জ করতে হবে ইসিউটা নষ্ট হয়ে গেল সেক্ষেত্রেও আপনাকে পুরো অংশটাই চেঞ্জ করতে হবে কিন্তু আমাদের এক্স ডিবির রেক্টিফায়ার এবং ইসিউ দুইটা আলাদা হ্যাঁ ইসি হচ্ছে বোস কোম্পানির আর এই রেক্টিফায়ারটা যদিও চাইনিজ কোম্পানির কিন্তু খুবই ভালো একটা রেক্টিফায়ার আমি আমার সুদীর্ঘ এত বছরের যে মোটরসাইকেল লাইনে কাজ করতেছি কারোর রেকটিফায়ার আমি এত বড়ো দেখি নাই এত বড় এত হেভি এবং এটার ফিনিশিং কোয়ালিটি পিছনের আবার সামনে হচ্ছে হিটসিং সাইজটা দেখেন কতটা বড়ো সাধারণত মোটরসাইকেল বা স্কুটারের রেকটিফায়ার এতটুক এতটুক হয় সেখানে এটা কতটা বড় এবং কতটা মজবুত না দেখলে বুঝবেন না এই রেকটিফায়ারটা হচ্ছে লি হুয়া কোম্পানি চাইনিজ এটা চাইনিজ ব্যবহার করা হয়েছে লি হুয়া ব্র্যান্ডের রেক্টিফায়ার খুবই এক্সপেন্সিভ এবং খুব ভালো জিনিস এবং সবচেয়ে মজার জিনিসটা হচ্ছে রেকটিফায়ারটা আলাদা দিয়ে দিয়েছে যে কারণে যদি ইসি সমস্যা হয় আপনাকে পুরো রেক্টিফায়ার সহ চেঞ্জ করতে হবে না কিংবা রেক্টি ইস রেকটিফায়ার নষ্ট হলে পুরো ইসি সহ চেঞ্জ করতে হবে না তো আপনাদের যেহেতু আমাদের স্কুটারটা হচ্ছে ইএফআই ইলেকট্রনিক ফুয়েল ইঞ্জেকশন স্কুটার তো থোটল বডি খুবই ইম্পর্টেন্ট জিনিস হ্যাঁ এই থোটল বডি সাধারণত কেউ ইম্পোর্ট করে না বেশিরভাগ স্কুটার কোম্পানিরই দেখবে থোটল বডি নাই এক সপ্তাহ দশ দিন এক মাস দেড় মাস পরে এনে দিব না আমাদের সেক্ষেত্রে হবে না এই যে ইসিউ ইয়াটা থোটল বডি যা দেখতেছেন সেটাও আমাদের এখানে অ্যাভেলেবেল খুবই ভালো কোয়ালিটির থোটল বডি চিপ শহর সব কিছু স্পেয়ার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আলহামদুলিল্লাহ অন্যান্য কোম্পানির এই ফুল বডিটার দাম হচ্ছে পঁচিশ হাজার টাকা আমাদেরটা অনলি সেভেন টেন থাউজেন্ড টাকা আমরা আসলে প্রফিটে করতে চাচ্ছি না স্পোয়ার পার্সে আর তাছাড়া আমরা যেহেতু ম্যানুফ্যাকচার থেকে কিনে আনতেছি তাই আমাদের প্রাইসিংটা অনেক কম হচ্ছে আলহামদুলিল্লাহ বিএম ইউনিট একটা স্কুটারের ফুল যেহেতু এটা একটা কিলেস স্কুটার আপনারা জানেন যে এক্সিবিটা হচ্ছে কিলেস স্কুটার তো এই স্কুটারটার বিএম ইউনিট পুরো সিকিউরিটির দায়িত্ব পালন করে আপনার যে সেন্সরটা আছে যে রিমোটটা আছে এটা সহ সমস্ত লাইটগুলি সে কন্ট্রোল করে এই বিএম ইউনিটটাও অনেক এক্সপেন্সিভ এই ইউনিটটাও আমরা বাদ রাখি নাই সব কিছু যে দুটো রিমোট আছে দুটো রিমোট সহ আছে কখনো যদি আপনার দুটো চাবি হারিয়ে যায় তাহলে আপনি আমাদের কাছে চেঞ্জ করে নিতে পারবেন সেটাও ব্যবস্থা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আছে আমাদের কাছে আর ওয়ারিংয়ের কথা যেহেতু বলতেছি ওয়ারিং চাপা সেটটা অনেক ইম্পর্টেন্ট আপনারা অন্যান্য স্কুটার বা মোটরসাইকেলের চাপা বা সুইচ যেটাই বলি কিনা হ্যান্ডেল সুইচ সেটার কোয়ালিটি দেখবেন এবং আমাদের এক্স ডিবির কোয়ালিটি দেখবেন এটা যে কতটা চমৎকার এটা আপনি যদি সামনাসামনি না আসেন তাহলে কখনোই দেখা সম্ভব না শুধু তাই না এই সুইচগুলোর প্রত্যেকটা বাটনের নিচে লাইট আসে ব্যাক লিট আছে। যে কারণে আপনি অন্ধকারে যখন গাড়ি চালাবেন তখন এই ব্যাক লিটগুলো জ্বলে উঠবে অনেক চমৎকার লাগবে অনেক চমৎকার লাগবে হ্যাঁ এবং আপনি হোন্ডাটিভির সাথে যেহেতু অ্যাডভেঞ্চার স্কুটার আবার বলতেছি ওটার সাথে কম্পেয়ার করবেন তাদেরটা চেয়ে এটার ফিনিশিং বিল কোয়ালিটি এবং লাইটিং সব কিছুই বেটার এবং প্রাইস ওয়ান থার্ড তিন ভাগের এক ভাগ এবং এটা কোনো নন ব্র্যান্ডের জিনিসটা প্রত্যেকটা কোন ব্র্যান্ডের কোন ভ্যান্ডোরের কাছ থেকে নিয়ে আসা হয়েছে সেটারও আপনারা খোদাই করা দেখতে পারবেন এছাড়াও আপনার এই যে বল বিয়ারিং যেটাকে আমরা বলি যেটা আপনার ঘাড়ে যে বিয়ারিংটা থাকে সেটাও আমরা বলতে গেলে কয়েক শো নিয়ে এসেছি যে বল বিয়ারিং অনেকেরই নষ্ট হয় স্কুটার বা মোটর সাইকেলের কিন্তু আশা করি এক্সিবি এক্সজিবিটা এত সহজে নষ্ট হবে না এখন পর্যন্ত কারোটাই নষ্ট হয় নাই আমি খুলেও দেখাতে চাচ্ছি এটার কোয়ালিটি এক বা এত সুন্দর এগুলো যদি আপনার অন্যান্য ব্র্যান্ডের আমি দেখি আপনারা কেউ দেখছেন কি না জানি না এটার কোয়ালিটি টোটালি এক্সেপশনাল ডিফারেন্ট তো অনেকে বলতে পারে সাসপেনশন তো সহজে যায় না তো ফ্রক ওয়েল টোয়েল চেঞ্জ করা যায় হ্যাঁ এগুলো না আনলো চলতো কিন্তু আমরা কোনো কিছুই বাদ দিইনি আলহামদুলিল্লাহ সব কিছু নিয়ে এসেছি সব সাসপেনশন কে ওয়াইপির সাসপেনশন পর্যন্ত বাদ দিইনি তারপরে ফুয়েল মিটারের ভিতরে ফুয়েল যেটা পাম্প আছে ফুয়েল পাম্প সাথে যেটা আপনার সেন্সর থাকে তেল মাপার সেটা পর্যন্ত আছে এবং প্রাইস কোনডা এডিভির চেয়ে ওয়ান থার্ড এবং কোয়ালিটি কোনো অংশে কম না প্রত্যেকটা কোয়ালিটি অসম্ভব ভালো অনেকে বলতে পারে যে আপনারা ফুড ট্রেস্টার নিয়ে আসছেন সেটাও নিয়ে আসছে পিলিয়ন ফুড টেস্টও নিয়ে আসছে এটা দেখেন এটা পুরাটাইকুটা হচ্ছে মেটাল পুরা মেটাল একটা এটা জানি ভাঙা সম্ভবই না এটা কেউ ভাঙতে পারবেও না তারপরেও আমরা এই স্কোয়ার্সটাও বাতি নিই এক কথায় এখন অনেকে বলতে পারে যে আপনার এক্স ডিবির ইঞ্জিন ইটালিয়ান পিয়াজো কোম্পানির হ্যাঁ তো এইটার ওয়ারেন্টি গ্যারান্টি কী ভাইয়া অন্য ব্র্যান্ডের যারা ওয়াটার কুল স্কুটার নিয়ে আসছে এই আমাদের দেশের ওয়েদার এবং এত জামে দেখা যায় যে পনেরো বিশ হাজার কিলোমিটার পর পর পিস্টন চলে যায় সেটা আপনার জাপানিজ খুব ফেমাস কোম্পানি হোক আর যে কোম্পানির হোক তো আমরা মোটামুটি কনফিডেন্স যেহেতু চায়না থেকেই বলে দিছে তোমার এই পেঁয়াজ ইঞ্জিন এক লাখ কিলোমিটার আগে পিস্টন চেঞ্জ হবে না কিন্তু ওরা কি জানে যে আমাদের দেশে রাস্তার কী অবস্থা কী পরিমাণ ভাঙাচুরা কি পরিমাণ ব্রেক দিতে হয় আমি জানি এটা বাংলাদেশে যে ওয়েদার সেই পনেরো বিশ হাজার কিলোমিটার রিং পিস্টন চেঞ্জ করা একেবারে স্বাভাবিক জিনিস বা অনেকে খুব ভালো ব্র্যান্ডের এক দুই হাজার পাঁচ হাজার কিলোমিটারে রিংপিস্টন চলে গেছে সেটাও আমি অনেকবার দেখেছি কিন্তু আমি এখন মোটামুটি বিশ্বাস করতে করা শুরু করে দিয়েছি যে এক্স ডিবির ইঞ্জিন পঞ্চাশ হাজার কিলোর আগে হাত দিতে হবে না কারণ যে কটা স্কুটার আমাদের নিজস্ব সার্ভিস সেন্টারে আপনাদের এক্সডিবি সার্ভিস দিয়ে দিয়ে আসতেছি আমি ইঞ্জিনে হাত দিয়ে দেখেছি সেটা রিং পিস্টনের কী অবস্থা একেবারে দুর্দান্ত অবস্থা আছে একেবারে ডুতুনের মতো অবস্থায় আছে এবং আমরা বিশ হাজার কিলোমিটার ওয়ারেন্টি তো দিচ্ছি হ্যাঁ এটার ইঞ্জিনের সমস্ত পার্টস এটা হচ্ছে একটা ইঞ্জিন সিলিন্ডার ইঞ্জিনের সিলিন্ডার এটার ভিতরে রিং থাকে হ্যাঁ তো আমি আপনাদের একটা বোঝার কথা বলতেছি আমি জানি যদিও এটা আমি আপনাদের অফার দিচ্ছি যদি এই অফারটা আমার দিতে হবে না কারণ বিশ হাজার কিলোমিটারের আগে ইঞ্জিন কিছু হবে না ইনশাল্লাহ তো বিশ হাজার কিলোমিটার আগে যেহেতু আমরা ওয়ারেন্টি দিচ্ছি সবাই কি করে সবাই এইটাকে বোর করে এই সিলিন্ডারটাকে পোর করে তারপরে ইন্ডিস্টন লাগাই দেয় আপনাদের জন্য আমি এইসব ঝামেলায় যাব না আপনার পুরনো জিনিস মেরামত করব না একরকম গ্যারান্টির মতোই বলা চলে আমি নতুন করে আপনাকে সিলিন্ডার দিয়ে দিব। নতুন সিলিন্ডার দিয়ে দিব যে কারণে আপনাকে আর কিনতে হবে না যে একশো পঞ্চাশ এস ইঞ্জিন পিয়াজর ইঞ্জিনের সিলিন্ডার হ্যাঁ আর একটা মজার জিনিস দেখাই যারা ইস এইসব টেকনো টেকনিক্যাল লাইনে আসেন তারা হয়তো ভালো জানবেন সেটা হচ্ছে রিং পিস্টন চলে যায় পিস্টনটা খুব ইম্পর্টেন্ট পিস্টনটা সিলিন্ডারের ভিতরে আপ ডাউন করে গাড়িটাকে চালায় এক্স ডিবির পিস্টলটা এত লাইট আমি এত পিস্টল আসি যে হাতিয়েছি যে অনেক ব্র্যান্ডের কিন্তু এত লাইট পিস্টল যেটা কিনা আসলে আপনারা ছবি দেখলে বুঝবেন না তারপরে আমি আপনাদের দেখাচ্ছি সেটা প্রচুর পরিমাণে লাইট এবং ফিনিশিং অসাধারণ এবং এই যে উপরে যে কোটিংটা দেখতেছেন বেশিরভাগ মোটরসাইকেলের বা স্কুটারের পিস্টনে এত সুন্দর কোটিং থাকে না এত সুন্দর তাই এই রিং পিস্টল কীভাবে যাবে এটা দেখলে পরে বোঝা যায় যে আসলে এটা সহজে যাওয়া সম্ভব না রিংটা দেখাই এক্সেপশনাল রিং রিং আমি অনেক দেখেছি কিন্তু এরকম এক্সেপশনাল রিং আসলেও খুব কমই দেখা গেছে তো আপনাদের জন্য বলা হচ্ছে যে বিশ হাজার কিলোমিটার পর্যন্ত আপনাদের ওয়ারেন্টি আছে বিশ হাজার কিলোমিটার অথবা দুই বছর এই দুই বছর পর্যন্ত আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন আমরাও নিশ্চিন্তেই আছি কারণ ইঞ্জিন হাত দিতে হবে না আমরা জানি কিন্তু যদিও দিতে হয় সম্পূর্ণ নতুন পাবেন ইনশাল্লাহ ইঞ্জিনের যে হেড সেটার ভিতরে ক্যাম্প রোকার তারপরে আপনার প্লাগ সব কিছু থাকে ইঞ্জিনের বিশাল অংশ এগুলো সাধারণত মেরামত করা যায় যে কোনো লেদে নিয়ে গেলেই এগুলো মেরামত করা যায় কিন্তু আমরা আসলে মেরামতের দিকে যাবোই না ইনশাআল্লাহ কারণ আমাদের কাছে সমস্ত পার্সি নতুন অবস্থায় আছে সব কিছু নতুন অবস্থায় আছে কোনো কিছু ইনশাআল্লাহ আমাদেরকে মেরামত করে করতে হবে না একেবারে ইনটেক নতুন হেড এটা হচ্ছে সিলিন্ডার হিট ভাল সহ চারটা ভাল এই গাড়ির যে চারটা ভাল ওটাকেই বলে যে ফোর ভালের গাড়ি কিনা এক দেখেন ফোর ভাল একটা দুইটা তিনটা চারটা এই চারটা ভাল ভাল্ব সহ ফুল হেড সিলিন্ডার আমাদের কাছে নতুন আছে এগুলো আপনারা ওয়ারেন্টির সময় ইনশাল্লাহ পাবেন ওয়ারেন্টির পরে যদি কখনো নষ্ট হয় আনফর্চুনেটলি সেক্ষেত্রে আপনি আমাদের কাছ থেকে নতুন কিনে নিতে পারবেন কোনো রিপেয়ারের দরকার নাই হ্যাঁ আর প্রতিটা স্কুল বা স্কুটার বা মোটরসাইকেলের গ্যাস কি বিভিন্ন অংশে লাগে হেডে লাগে সিলিন্ডার হেডে লাগে সিবিটি বক্সে লাগে আমরা সাধারণত যারা আমাদের আমার একটা নিজের স্কুটার সার্ভিস সেন্টার আছে তো আমি দেখেছি যে বেশিরভাগ ইন্ডিয়ান বা জাপানের যেটাই বলেন না কেন স্কুটারে কিন্তু গ্যাসকেট পাওয়া যায় না কেউ আনে না তখন আমরা কি করি বাজার থেকে গ্যাসকেট পেপার কিনতে পাওয়া যায় সেই কিনে ওটা সাইজ মতো কেটে কেটে লাগিয়ে দিই তো এই ঝামেলা আমি ইনশাল্লাহ এক্সডিবিটা করবো না কারণ এক্সডিবির সমস্ত গ্যাসকেট যে স্টক গ্যাসকেট আমরা চায়না থেকে নিয়ে এসেছি বেশিরভাগই মেটাল এক পোলেপ দেওয়া গরম হলে এটা গোলে লেগে যাবে সো আমরা কোনো বাইরে কাটাকাটি ঝামেলা যাবো না সমস্ত ধরনের হেড গ্যাসকেট থেকে শুরু করে যত গ্যাসকেট আছে সব অ্যাভেলেবেল নিয়ে আসা হয়েছে যে কারণে ইনশাল্লাহ আপনাদের কোনো বাইরের কাগজ ব্যবহার করতে হবে না আমরা সবসময় আপনারা বাইকটাকে ইনটেক রাখতে পারবেন ইনশাল্লাহ ইভেন কি এই স্কুটারটা ছোটো খাটো না বল্টু সেটাও আমরা বাদ দিই একেবারে যত নাট বল্টু যা আছে সব কিছু আমরা আলহামদুলিল্লাহ নিয়ে এসেছি যাতে আপনাদের কোনো কমপ্লেন করার কোনো সময় কোনো সুযোগ না থাকে আর একটা জিনিস হচ্ছে স্পার প্লাব খুব ইম্পর্টেন্ট জিনিস এইটা ইঞ্জিনের ভিতরে পিস্টনের ভিতরে স্পার্ট পড়ে আমরা জানি বাংলাদেশে সাধারণত দুই ধরনের স্পার্ট প্লাব পাওয়া যায় সেটা হচ্ছে লং থ্রেট এবং শর্ট থ্রেড কিন্তু অ্যাডভেঞ্চার স্কুটারে যেহেতু একটু শক্তি বেশি লাগে অনেক তাই এটার স্পার্ক প্লাগটা একটু বেশি বড় হুন্ডা এডিবি এবং এক্সডিবিতে সেম সাইজের এই স্পার্ক প্লাগ ব্যবহার করা হয়েছে এটা লং ফ্রেন্টের চেয়েও বড় এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কোনো ব্র্যান্ডের স্পার্ক প্লাগ ইরিডিয়াম দেয় না সব নর্মাল দিয়ে দেয় কিন্তু মজার বিষয় হচ্ছে এক্সডিবিতে যে স্পার্ক প্লাগটা দেওয়া হয়েছে সেটা ইরিডিয়াম স্পার্ক প্লাগ তাই আপনাকে বাড়তি আবার আফটার মার্কেট ইরিডিয়াম স্পার্ক প্লাগ কিনতে হবে না কিংবা আপনাকে যে ইরিডিয়াম আপনার যে প্লাগুলি আসে রকম কোনো কিছু আপডেট করতে হবে না একেবারে আপনি রেডিমেড পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটার জন্য আপনাকে কোনো স্টোক এবং এটা একটু এক্সপেন্সিভ কিন্তু খুবই ভালো এখন পর্যন্ত যে কটা চলছে আমি প্রত্যেকটা প্লাগ খুলে দেখেছি এখন পর্যন্ত একটু কালো হয়নি অসম্ভব ভালো ইডিএম স্পট প্লাগ স্টকের সাথেই পাচ্ছেন এবং আমাদের কাছে ও আছে যথেষ্ট পরিমাণে লাগলে আপনাদেরকে দিতে পারবো ইনশাআল্লাহ আচ্ছা ইসিউ বোস কোম্পানির আমরা পরবর্তী আরেকটা ভিডিওতে আপনাকে ইসি ইউ ডায়গনস্টিক মেশিনের সাথে লাগা লাগিয়ে দেখিয়ে দিব যে এটা বোস কোম্পানির কিনা এই যে এটা হচ্ছে বোস কোম্পানির একটা ইসিউ ইসিউ সহজে নষ্ট হয় না ইসিউ ডায়াগনস্টিক মেশিন আমাদের নিজেদেরই আসে যেটা কি শুধু রিডেবল না রাইটেবল সেটাতে আমরা প্রোগ্রামিং রাইট করতে পারি এবং মেইন সফটওয়্যারটাও দেওয়া আছে আমাদের কাছে ফ্যাক্টরি দিয়ে দিয়েছে আমরা সেটাকে ঠিক করে দিতে পারি সুতরাং ইসিউ পরিবর্তন কোনো প্রয়োজন নেই আমাদের আমরা নিজেরাই সংসপূর্ণ তারপরও এসপিআর হিসেবে যথেষ্ট পরিমাণ প্রায় দশ বারোটা ইস্যু নিয়ে আসছে তারা জানেন একটা ইসিউ টু এক্সপেন্সিভ টেন থাউজেন্ড টাকা এটা বোসের ইসিউ হ্যাঁ ইউরোপিয়ান ইনিয়ন বোসের ইউনিউ টেন থাউজেন্ড টাকা জানি এটা লাগবে না তারপর আমরা স্টোপে রেখে দিয়েছি দশ হাজার পিস ইসিউ আরও যে সকল জিনিসগুলো আছে ছোটোখাটো ব্রেকের আপনার এটা বলেছে সিঙ্গেল সেন্সুয়েন্স না এটা হচ্ছে কেবল এটা কেবল অক্সিজেন সেন্সর এটা আপনাকে বাতাস থেকে অক্সিজেন কতটুকু যাচ্ছে সেটা ইসিউতে আপনার ইনফরমেশন পাঠায় সেই অনুযায়ী বাতাস এবং ওয়েল মিক্সিং করে স্কুটারটাকে স্পার্ক করে তো এইগুলিও পর্যন্ত বাদ নেই আমরা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সব কিছু নিয়ে আসছি ইভেন কি আপনারা বাসাবাড়িতে যে ইউজ করেন একটা সার্কিট বক্স থাকে হ্যাঁ স্কুটারও সার্কিট বক্স থাকে সাধারণত কোনো পাগল এগুলি আনবে না যেগুলি তো অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু আমি কেন লোকাল মার্কেটের লোকালগুলো ইউজ করতে দেবো আপনাদেরকে সেই ইলেকট্রিক বক্সটা পর্যন্ত আমরা নিয়ে আসছি এটার ভিতরে আপনার ফিউজ আছে বিভিন্ন ভোল্ড এর ফিউজ সেগুলো আছে এবং কিছু সার্কিট বোর্ড আছে এগুলো অলরেডি আছে সুতরাং আপনাকে বাইরে থেকে কোনো কিছু রিপেয়ার টিপেয়ার করে রকম তাল মিলায়া দিয়ে দিব আমরা তা না আমাদের কাছে সব কিছু আছে আলহামদুলিল্লাহ আমরা সেগুলো দিয়ে আপনাদেরকে ফুল সাপোর্ট দিতে পারবো ইনশাল্লাহ সুতরাং যদি কেউ এক্স জিবি কিনেন ইনশাল্লাহ আমি জোর জোর দিয়ে বলতে পারি সার্ভিস পাস সংক্রান্ত কোনো সমস্যা আপনাদের কখনোই হবে না আমি হতে দেবো না ইঞ্জেক্টর তো আমি মনে দেখিয়েছি তারপরে দেখেন ইঞ্জেক্টর অরিজিনাল ইনজেক্টরও আমি অলরেডি নিয়ে আসছি হ্যাঁ অনেকগুলি আছে একটা দুটো না অনেকগুলি ইঞ্জেক্টর আছে ইঞ্জেক্টর ওয়াশ করা যায় আবার ইঞ্জেক্টর নতুন একটা ইঞ্জেক্টর খুব একটা বেশি দাম না যদিও অন্য কোম্পানি এগুলো অনেক দাম দশ হাজার বারো হাজার টাকা আমাদের এগুলো দুই হাজার হাজার টাকার মতো হবে যা কস্টিং আছে আমি প্রায় অলমোস্ট অল্প অলমোস্ট কিছুটা যোগ করে আপনাদেরকে সেল করবো ইনশাল্লাহ আর এটা আপনার পরিষ্কার করা যায় আর যে ব্রেকের কথা বললাম জে জুয়ান কোম্পানিটা হচ্ছে স্প্যানিশ কোম্পানি হ্যাঁ এটা কোনো চাইনিজ ব্রেকিং সিস্টেম না স্প্যানিশ আমি ভিডিওটা শুরুতেই বলছিলাম যেটা জেজুয়ান কোম্পানির ব্রেক প্যাড ইউজ করা হয়েছে এবং ব্রেক ক্যালিপার ইউজ করা হয়েছে আপনারা একটু নেটে সার্চ করে দেখবেন যে জুয়াংটা আসলে কোন দেশি কোম্পানি বিশ্বের সবচেয়ে বড় বড় দামি দামি ব্র্যান্ড যারা আছে তারা জে জুয়াংয়ের ব্রেক প্যাড ইউজ করে যেজন খুব ভালো একটা ফেমাস ব্র্যান্ড এবং আমারটা পনেরো হাজার কিলোমিটার হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমার কোনো প্যাড চেঞ্জ করতে হয় না তবে অনেকে চেঞ্জ করতে হয়েছে হয় না যে তা না আর একটা মজার জিনিস আপনাদেরকে বলে দিই যে আপনারা হয়তো অন্যান্য জায়গায় যাবেন আপনার প্যাড নষ্ট হতে পারে ধরেন একটা ট্যুরে গেলেন বা একটা গ্রামে গেলেন সেই ক্ষেত্রে আপনি প্যাড পাবেন কোথায় ব্রেকপ্যাডটা কখনো কোনো নষ্ট হতেই পারে অথবা খেয়াল করলেন না অনেকদিন হয়ে গেছে প্যাড নষ্ট হয়ে গেছে সেই ক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন হুন্ডা কোম্পানির নিশীন যে ব্রেকপ্যাডগুলো আছে সেগুলো কিনতে পারেন এবং আর সিবিরও ব্রেকপ্যাড আছে যেগুলো মিলে যায় হ্যাঁ সাইজ একই রকম ডিজাইন একই রকম সো আপনি যদি অল্টারনেটিভ কোনো অপশন না থাকে যে কোনো গ্রামের বা অন্য জায়গায় আপনারা এই হোন্ডার নিশিন ব্র্যান্ডের ব্রেকপ্যাড কিংবা আরসিবির ব্রেকপ্যাড কিনে লাগাতে পারেন এরকম এক্সিবির অনেকগুলি পার্টস আছে যেগুলো অন্যান্য ব্র্যান্ডের সাথে মিলে যায় সুতরাং অন্য একটা অফ সিজনে গেলেন সেসব জায়গায় গিয়ে আপনি পার্টস পেলেন না তখন আপনি এগুলো করতে পারবেন আমাদের কাছ থেকে জেনে নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ অলওয়েজ অন আছে আপনার যে কোনো সময় আপনারা আমাদেরকে নক দিতে পারেন তাছাড়া এক্সডিবি রাইডারদের জন্য একটা আলাদা গ্রুপই আছে হোয়াটসঅ্যাপে যেটার ভিতরে সমস্ত এক্সডিবি রাইডার আপনারা আসেন এবং যারা নতুন কিনবেন তারাও অ্যাড হবেন একজন আরেকজনের সাথে সবসময় আমরা কম্বাইন ওখানে যে কোনো প্রবলেম সলভ করা হয় একজন আরেকজনকে আপডেট দিতে পারে একটা ফ্যামিলির মতো থাকবো ইনশাল্লাহ সবসময় হ্যাঁ এটা হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ড উইথ সুইচ আপনারা জানেন যে এক্স একটা ফিচার হচ্ছে যে কোনো সময় যদি আপনি সিঙ্গেল স্ট্যান্ড নামান তাহলে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যাবে বা সিঙ্গেল স্ট্যান্ড থাকা অবস্থায় আপনি গাড়ি স্টার্ট করতে পারবেন না আপনার সেফটির জন্য এটা হচ্ছে সেটার সেন্সর হ্যাঁ দাম খুব বেশি না আর একটা এক্সডিবির মজার ফিচার আছে সেটা হচ্ছে আপনার গাড়িটা যদি পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে যায় মানে গাড়ি যখন পড়ে যায় তখন আপনার গাড়িটা অটোমেটিক অফ হয়ে যাবে আর এক্সিডেন্ট করলো আপনাকে দূরে গিয়ে আবার পরা গাড়িকে স্টার্ট অফ করতে হবে না দেখেন এইটাই সেই সেন্সরটা আপ লেখা আছে একটা জায়গায় এই গাড়িটা যখন থাকবে মানে আপনার যখন গাড়িটা পড়ে যাবে কাত হবে তখন অটোমেটিকলি ও সিগন্যাল দিবে ইঞ্জিন অফ হয়ে যাবে আবার সোজা করলে আপনি গাড়িটা স্টার্ট করতে পারবেন তো এই এই রকম ফিচার আসলে অনেক কিছু তো অনেক সংখ্যায় নাই হ্যাঁ আর আপনারা জানেন এই গাড়িতে বোস কোম্পানির এবিএস ইউজ করা হয়েছে দুয়াল চ্যানেল একটা ইনফর্ম মজার ইনফরমেশন দেই সেটা হলো সিঙ্গেল চ্যানেল এব আমরা আজকাল বাজারে দেখি সিঙ্গেল চ্যানেল এ বিএস অ্যাভেলেবেল এখন সিঙ্গেল চ্যানেল এবিএসটা কি এটা হচ্ছে বিভিন্ন দেশের সরকার এখন একটা রুলস রেগুলেশন করে ফেলছে যে সিঙ্গ এ বিএস বাধ্যতামূলক তখন ওরা কী করলো কস কাটিংয়ের জন্য সামনের চাকায় শুধু সিঙ্গেল চ্যানেল এ দিয়ে দিয়েছে কিন্তু আপনারা কি খেয়াল করেছেন আপনার যখন হার্ড ব্রেক দরকার আপনার যখন ইমার্জেন্সিতে ব্রেক করা দরকার তখন তো আপনার একটা ব্রেকও হবে না দুটা ব্রেক অবশ্যই করতে হবে যে দুইটা ব্রেক করলেন সামনের ব্রেকটা এ আপনি স্কিট করলো না কিন্তু পিছনটা তো ডেফিনেটলি করবে সেক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হয়েই যাবে সুতরাং ডুয়াল চ্যানেল এ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট হ্যাঁ এই কস্ট কাটিংয়ের জন্য ফ্যাক্টরি সিঙ্গেল চ্যানেল এবিএস করে এবং সিঙ্গেল চ্যানেল এবিএসের মডিউলের চেয়ে ডুয়াল চ্যানেল এবিএসের মডিউলের দাম প্রায় তিন থেকে চার গুণ বেশি হয়ে থাকে কারণ তার দুই চাকার ক্যালকুলেশনটা করতে হয় এবং একসাথে ক্যালকুলেশন করে ওইভাবে এবিএসের ব্রেকটা কাজ করে তো তাই আমি আশা করবো এখন থেকে আপনি এক্সডিবি নেন বা অন্যান্য স্কুটার বা মোটরসাইকেল জেনে নেন না কেন চেষ্টা করবেন ডুয়াল চ্যানেল এবিএসটা ব্যবহার করার বা কেনার কারণ ডুয়াল চ্যানেল এবিএস অ্যাকচুয়ালি লাইফ সেভিং একটা ফিচার ঠিক আছে আর আরেকটা যে অনেক বলছে টিসিএস এক্সডিবিতে নাই হ্যাঁ ট্র্যাকশন কন্ট্রোল এক্সডিবিতে নাই এটা আসে আসলে আমি ইচ্ছা করি আনি নাই কারণ বাংলাদেশের যে রাস্তার প্রেক্ষাপট সেখানে টিসিএসটা জরুরি নাই এটা বরঞ্চ লাইফ সেভিং ফিচার না হয়ে লাইফ কিলিং ফিচার হয়ে যাবে কারণ কি যদি আপনাদের দেশের রাস্তার সমস্ত প্লেন থাকতো তখন কর্নারিংয়ের টিসিএসটা খুবই ইম্পর্টেন্ট ছিল কিন্তু আমাদের দেশের যে রাস্তার অবস্থা কর্নারিংয়ের তো প্রায় সুযোগই নাই আর রাস্তার অবস্থা ভাঙাচুরা ভাঙাচুরার আমি আপনাকে একটা জিনিস বলি টিসিএস যখন বালির মধ্যে চালাচ্ছেন আপনার গাড়ির ওজনটা কিছু পিছনে বেশি পড়ে তখন পিছনের চাকা বেশি ঘুরবে সামনের চাকা কম ঘুরবে এটাই তো স্বাভাবিক তাই না কিন্তু ট্র্যাকশন কন্ট্রোল যদি থাকে তাহলে পিছনে সামনের চাকা কম ঘুরলে পিছনের চাকা আর বেশি ঘুরবে না সেক্ষেত্রে আপনাকে বালুর ভিতর বা ভাঙাচোরা থেকে আপনার গাড়ি উঠবে না তো এটা একটা রিক্সি ফ্যাক্টর হয়ে যায় সো আমাদের দেশের জন্য আমি যেহেতু অনেক বছর ধরে আজকে এগারো বারো বছর ধরে এই লাইনে আসি সুতরাং আমি আমার টেকনোলজি না আমি মনে করি নিজেকে আতল মনে করি বলতে পারেন যে অনেক কিছু জানি কিন্তু তা না আমি ফ্যাক্টরির সাথেও আলোচনা করছি এবং অনেক বড় বড় বিশেষজ্ঞ মতামত নিয়েছি যে বাংলাদেশ টিসিএসটা একটা রিস্ক ফ্যাক্টর হয়ে যায় তারপরে যদি আপনার মনে হয় যে আপনার এক্সডিবিতে ট্র্যাকশন কন্ট্রোল প্রয়োজন ওকে তাহলে আমি ট্র্যাকশন কন্ট্রোলের যে সেন্সর এবং সব কিছু লাগিয়ে দিতে পারবো সেক্ষেত্রে অল্প কিছু টাকা পাঁচ ছ হাজার টাকা বাড়বে আপনারা লাগিয়ে নিতে পারেন কিন্তু আমি বারবার বলতেছি বাংলাদেশের জন্য ট্র্যাকশন কন্ট্রোল এই ফিচারটা একদমই অপ্রয়োজনীয় এগুলো হচ্ছে আপনার ব্রেক প্যারের যে ব্রেকের যে ক্যাবলগুলি সেগুলি সব আছে আরেকটা মজা জিনিস বলি আমাদের যে থ্রোটল ক্যাবল আছে টোটাল ক্যাবল হচ্ছে দুইটা দুইটা কেন একটা অল্টারনেটিভ যদি কখনও একটা কেবল শুকে যায় আপনার একটা কেবল থাকবে যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয় অনেক মোটরসাইকেল বা স্কুটারে টোটুল কেবল থাকে একটা সিঁড়ে গেল পিছন থেকে আসে আর গাড়ি মেরে দিল সেই সুযোগ এখানে নাই কারণ অল্টারনেটিভ একটা ব্যাক দিয়ে দেওয়া হয়েছে লুকিং গ্লাস এবং ইত্যাদি যে যেগুলো আছে সেগুলো তো অ্যাভেলেবেল আসি আলহামদুলিল্লাহ সব কিছুই আমাদের কাছে আসে ইভেন কি চাকা চাকা দুই ধরনের চাকা পাবেন টিমসনের যে চাকাটা বা স্টক আসে এটা টিমসনের খুব হাই গ্রেডের চাকা হ্যাঁ এটার দাম একটু বেশি আবার কম দামে একটা সিসটি চাকাও আমরা আনতেছি যার যার যেমন অর্থ ক্ষমতা যার যেমন অ্যাফোর্ড করতে পারে সে সেই ধরনের চাকা নিতে পারবেন আবার রিমও শুধু সহ আমরা অ্যাভেলেবেল রেখেছি অ্যালুমিনিয়াম অ্যালোয়ার রিম যা এই রিম কিছু হবে না তারপরে আমাদের দেশের যে অবস্থা হয়তো ভাঙাচুরো হতেও পারে সেটাও আমরা বাদ দিই নি আলহামদুলিল্লাহ মোটামুটি সব কিছুই নিয়ে আসছে এবার কি আমরা তো প্রত্যেকটা গাড়ির সাথে টুলস দিয়ে দিই তারপরে এক্সট্রা যদি চান আপনারা সেই টুলসও কিনতে পারবেন আর একটা জিনিস বলি এই স্কুটারটার যে পিছনের পিছনের যে অংশটা সেই অংশটা অ্যাকচুয়ালি দুই রকম হয় হ্যাঁ পিলনের যে পিল যে ফুট হ্যান্ডের যেটাকে বলে সেইটা এই গ্র্যাপ রিলটার দুই ধরনের হয় আমরা একটু লম্বাটা নিয়ে আসছি যেটা কিনা আপনি যদি চান আপনার পিছনে রিয়ারে একটা বক্স লাগাবেন সেটার জন্য আপনি ইজিলি লাগাতে পারবেন টপ বক্স যেটাকে বলে খুব ইজিলি প্লাগ অ্যান্ড প্লে লাগাতে পারবেন কিন্তু অনেকের হয়তো এই জিনিসটা ভালো লাগবে না সে চাবে কি শুধু গ্র্যাব রিল ছোটোটা নেওয়ার জন্য সেই ক্ষেত্রে আপনারা কেনার সময় যদি বলে না আমার এটা দরকার নেই আমি ছোটোটা নেবো সেই ক্ষেত্রে আপনাকে বিনা কষ্টে আমরা আমার ওটা খুলে রেখে এটা এটা লাগিয়ে দিয়ে দেবো আর তাছাড়াও আপনি যদি দুইটা রাখতে চান তাহলে একটা কিনে নিতে পারেন যেহেতু এটার দাম পাঁচ ছ হাজার টাকা বড়টা সেটা আমরা ফ্রি দিয়ে যাতে আপনার পরবর্তীতে টপ বক্স লাগানোর সময় আবার কিনে না নিতে হয় তারপর আপনাকে দুটো অপশন রাখছি আর তাছাড়াও অ্যাসেসরিস যথেষ্ট পরিমাণে আছে আমাদের কাছে আলহামদুলিল্লাহ আর বড়োটাও আমাদের কাছে অ্যাসোরিস হিসেবে পাবেন মানে মোট কথা হচ্ছে আমাদের কাছে এমন কোনো স্পেয়ার পার্টস নাই যেটা নাই সুতরাং কোনো বিষয়ে আপনারা কোনো সময় শর্টে ভুগবেন না আশা করি আলহামদুলিল্লাহ এই উইনশিলগুলোর দাম দুই ধরনের উইনশিল্ড আছে আমাদের একটা হচ্ছে বড় উইনশিল্ড একটা হচ্ছে ছোটো উইনশিল বড় উইনশিল্ডের দাম তিন হাজার পাঁচশো টাকা ছোটো উইনশিল্ডের দাম আড়াই হাজার টাকা আর একটা জিনিস আপনাদের কাছে রিকোয়েস্ট করবো অন্য ব্র্যান্ডের স্কুটা কেনার সময় অবশ্যই তাদের পার্সের প্রাইসটা অবশ্যই জানার চেষ্টা করবেন এবং কোয়ালিটি অবশ্যই এনশিওর করবেন কোন কোয়ালিটি ভালো তারপরে আপনারা সঠিক ডিসিশন নিতে পারবেন আমি তাই মনে করি আলহামদুলিল্লাহ তাই আর কি আরও অন্যান্য অনেক স্পেয়ার পার্টস আছে যদি আমি সব পার্টস একে একে করে আপনাকে ভিডিওতে দেখাতে চাই তাহলে এই ভিডিও ঘন্টা ঘন্টায় শেষ হবে না আর তাই আমি রিকোয়েস্ট করবো আপনারা যখন স্কুটার কিনবেন তখন আমাদের শোরুমে চলে আসবেন আমাদের গোডাউনে যেয়ে চেক করবেন সমস্ত স্পেয়ার পার্টস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং থাকবে ইনশাল্লাহ সুতরাং স্পেয়ার পার্টস নিয়ে আমাদের কোনো টেনশন নেই এবং আপনাদেরকেও টেনশন করতে না করতেছি আর কম্প্যারিজন যেহেতু করবেন এত টাকা দিয়ে একটা বাইক কিনবেন এটা জীবনে একটা বড় ডিসিশন আপনার জন্য হ্যাঁ চার লাখ টাকার উপর একটা বাইক সেটা চার লাখ বলেন অন্য ব্র্যান্ডটা তো সাড়ে পাঁচ সাত লাখ ছয় লাখ তো একটা বড়ো ডিসিশন নেওয়ার আগে একটু সময় ব্যয় করে সেই জিনিসটা সম্পর্কে জানাটা অবশ্যই বেটার যেরকম বলতেছিলাম যে আমাদের এই ইঞ্জিনটা ইটালিয়ান পিয়াজোর সাসপেনশন কে ওয়াই বি সমস্ত ইলেকট্রনিক ইয়া ইনস্ট্রুমেন্ট এবং এব এস ইসিউ সব বসে তো আমাদের শুধু বডিটা চেষ্টা এবং অ্যাসেম্বলিংটা একচুয়ালি চাহানাতে তো এই জিনিসটাও আপনারা দেখবেন একটু হাতাবেন বা দুটো শোরুমে যাওয়ার চেষ্টা করবেন তারপরে আপনারা ডিসিশন নেবেন সেক্ষেত্রে আপনারা একটা সঠিক ডিসিশন নিতে পারবেন বলে আমি মনে করি তো এই আজকের ভিডিওটা আর বেশি লম্বা করবো না স্পেয়ার পাসটা দেখানোই এই ভিডিওর মূল উদ্দেশ্য ছিল ইনশাল্লাহ এক্স ডিবির স্পেয়ার পাস আসে এবং সবসময় থাকবে এবং সার্ভিস আমাদের নিজেদেরও আছে আমাদের বা কিছু আছে ওনাদের ডিলার পয়েন্টেও আপনারা এই সার্ভিসগুলো পেয়ে যাবেন স্পেয়ার পাসগুলো পেয়ে যাবেন তাছাড়া আপনি যদি বাংলাদেশের যে কোনো গ্রামে অঞ্চলে থাকেন আমাদের হোয়াটসঅ্যাপ অল